रेडी किया की दिया तू रेडी क्यों से घटना माने एक जन पगार आया हमारे कसे सिगरेट लागबो नि जिगरा कुछ यार हम देखि सिगरेट का प्लेक तभी ते लागबो तो कंपनी ती का हमरा 55 টাকা করে আনি কেও 55 টাকা বিক্রি করছে সিগারেট আইছে কইছে কবে আজকে এই ঘন্টা খানিক আগে হ্যাঁ তারপর আমি 11 প্যাকেট সিগারেট লইছি হ্যাঁ লয়া দেখি লয়া রাখকে দিছি পরে একটা কাস্টমার আইছে আর প্যাকেটটা খুললাম খুললা দেখি যে কাগজ সব আমার ওর উদ্দেশ্য যে প্ল্যাক কোম্পানি যদি প্ল্যাক বিক্রি করতে হয় যদি কোনো ডিলারের কাছে বিক্রি করে তাদের গলাতে জন্য একটা একটা ইটান থাকে এখন আপনি কি চাইতে আছেন আমি চাইতেছি বিলোনিয়া প্রতিবেশী রে বিলোনিয়ার লোকেরা যেন এই পতার থেকে যে কোনো ভাবে বাঁচার জন্য আপনি কত করে লইছিলেন 55 টাকা আপনার নাম আমার নাম দীপুল সাহা এই জায়গাটার নাম কি সাতমুড়া দোকান আয়া ওখানে আমি মাত্র আসি আইয়ার পরে দাদু কদে কো দেখছনি এই অবস্থা কিন্তু দূর কি এরকম অবস্থা কি হইতে আরেনি প্ল্যাক অরিজিনাল প্ল্যাকের প্যাকেট এরপরে বিশ্বাস করে আমি তো বিশ্বাস টোটালি করছি না এরপরে দাদু সম্পর্ক লাগে এর কথা সাইজো 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 করে এর ডাক দিছে প্ল্যাকটা আমার সামনে খুলছে কেসি দিয়ে খুলবার পরে দেখি দে আসলে সত্যি সত্যি মানে প্ল্যাকের প্যাকেটের ভিতরে এটা এমনভাবে বাস যে মানে বোঝা যায় না বাইরেতে এরপরে সত্যি মানে এটা বিশ্বাস অযোগ্য হয়েছে ঠিক আরেকটা কাটা হয়েছে কিন্তু সেম আবার ওই কাগজে কিন্তু দেখা যাচ্ছে ওখানে 11টা প্যাকেট লইছে আমার দাদু সম্পর্ক লাগে তো লইবার পরে কাটতে কাটতে সব প্ল্যাকের প্যাকেটে কাটা হয়েছে সব প্ল্যাকের প্যাকেটে কাগজের টাল ফুরিয়ে গেছে এখানে আয়েস আমরা তো আসানক একজন দোকানদার হিসেবে আপনি কি কইবেন দোকানদার হিসেবে যেমন কি অকন মনে দোকানটা দিছে অকন হকার কিছু ফেডের দায় বাইর হইছে মানে প্ল্যাক কোম্পানি এটা কোম্পানিতে ঠিক আছে কিন্তু প্ল্যাক কিন্তু হেও ফেডের দায় বাইর হইছে আর এও ফেডের দায় বইছে মানে তো কিন্তু বইতো না তখন হে এটা দায়ে বই বইবার অবস্থায় এইসব প্রতারণা যদি শিকার হয় তাহলে সামনের দিনে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি কোন জায়গা দাঁড়াইব তো হে প্রতারণা শিকার হয়েছে তা না আমরা দোকান আছে আমার বাবা এরকম অজানা বা মা অজানা সত্ত্বে যদি প্ল্যাকটি লইয়া আছে আমার মা বাবা তো এরকম অন্য এরকম প্রতারণা শিকার হইতে বাধ্য হয়েছে ওখানে আমি মাত্র আসি আইবার পরে দাদু কদে কো দেখছুনি এই অবস্থা কিন্তু দূর কি এরকম অবস্থা কি হইতে আরেনি প্ল্যাক অরিজিনাল প্ল্যাকের প্যাকেট এরপরে বিশ্বাস করে আমি তো বিশ্বাস টোটালি করছি না এরপরে দাদু সম্পর্ক লাগে এর কথা সাইজো 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 করে এর ডাক দিছে প্ল্যাকটা আমার সামনে খুলছে কেসি দিয়ে খুলবার পরে দেখি দে আসলে সত্যি সত্যি মানে প্ল্যাকের প্যাকেটের ভিতরে এটা এমনভাবে বাস যে মানে বোঝা যায় না বাইরেতে এরপরে সত্যি মানে এটা বিশ্বাস অযোগ্য হয়েছে ঠিক আরেকটা কাটা হয়েছে কিন্তু সেম আবার ওই কাগজে কিন্তু দেখা যাচ্ছে ওখানে 11টা প্যাকেট লইছে আমার দাদু সম্পর্ক লাগে তো লইবার পরে কাটতে কাটতে সব প্ল্যাকের প্যাকেটে কাটা হয়েছে সব প্ল্যাকের প্যাকেটে কাগজের টাল ফুরিয়ে গেছে এখানে
আমরা তো আসানক। একজন দোকানদার হিসেবে আপনি কি কইবেন? দোকানদার হিসেবে যেমন কি অকন মানে দোকানটা দিছে অকন হকার কিছু ফেডের দায়ী বাইর হয়েছে, মানে প্লেগ কোম্পানি, এইটা কোম্পানিতে ঠিক আছে কিন্তু প্লেগ, কিন্তু হেও ফেডের দায়ী বাইর হয়েছে আর এও ফেডের দায়ী বইছে, নাহলে তো কিন্তু বইতো না। তখন হে হেডের দায়ী বইবার অবস্থায় এইসব প্রতারণা যদি শিকার হয় তাহলে সামনের দিনে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি কোন জায়গা দাঁড়াইব? তো হে প্রতারণা শিকার হয়েছে তা না, আমরাও দোকান আছে, আমার বাবা এরকম অজানা বা মাও জানা সত্ত্বেও যদি প্লেগটি লইয়ালা আছে, আমার মা বাবা তো এরকম অন্য এরকম প্রতারণা শিকার হইতে বাধ্য হয়েছে।